আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে পঁয়তাল্লিশতম ব্যাফাক পরীক্ষার যে তোমরা দিস তো সেটা রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে তো যারা হচ্ছে নিজের পার্সোনাল রেজাল্ট দেখতে পারতেছো না তারা দেখতে পাচ্ছ ওই যে উপরে আই বাটন সো আই বাটনে ক্লিক করে তোমরা নিজের মানে নিজের একদম পার্সোনাল রেজাল্টটা ব্যক্তিগত রেজাল্টটা কিভাবে দেখতে হবে এই ভিডিওটা দেখলে কিন্তু শিখে যাব তো আজকের আমাদের ভিডিওটার মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে পঁয়তাল্লিশতম বেফাক পরীক্ষার যে রেজাল্টটা সেইটা মাদ্রাসা ওয়াদি অর্থাৎ হচ্ছে সম্পূর্ণ মাদ্রাসার কে কত মেধা তালিকায় আসছে এবং কে কত নাম্বার পাইছে কোন বিভাগ হয়েছে এবং প্রত্যেকটা হচ্ছে বিষয়ে কিন্তু সাবজেক্ট অনুযায়ী কিন্তু সুন্দর করে এখানে কিন্তু রেজাল্টটা দেখা মানে দেখায় দিব সো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের এইখানে এটা হচ্ছে একটা মাদ্রাসার রেজাল্ট ঠিক আছে সেই এই মাদ্রাসার রেজাল্টটা আমরা হচ্ছে সুন্দর করে যা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই রেজাল্টটা আমি কিভাবে বাইর করছি এটাই হচ্ছে মূলত আজকের তোমাদের হচ্ছে ভিডিওর মূল বিষয় সো দেখতে পাচ্ছ তোমাদের এদিকে রোল নাম্বার পরীক্ষার্থীর নাম তারপরে হচ্ছে কোন সাবজেক্টে ঠিক আছে এই যে এটা মারহালা হচ্ছে ফজিলত তো ফজিলত মারহালাতে আমি যেই মাদ্রাসাটার হচ্ছে রেজাল্টটা তোমাদেরকে দেখাচ্ছি এই এইটাতে হচ্ছে ফজিলত ফজিলত মারহালাতে কিন্তু এতজন শিক্ষার্থী পরীক্ষা দিছিল তাদের এই যে নাম রোল দেখতে পাচ্ছ ঠিক আছে সো এই শিক্ষার্থীরা তাদের হচ্ছে মোট কত নাম্বার পাইছে বিভাগ কত পাইছে কততম স্থানে তাদের নাম রয়েছে সব কিছু আমি কিভাবে বাইর করছি সেটাই সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তো রেজাল্ট দেখার আগে না বললে নয় সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই আপনাদের যেই এডমিট কার্ড আছে সেই এডমিট কার্ডটাতে আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনাদের মাদ্রাসার রেজাল্ট হচ্ছে বাইর করার জন্য তো দেখো আমরা হচ্ছে এই যে মাদ্রাসাটা মাদ্রাসাটা হচ্ছে মারকাজুল কুরআন ঢাকা এই মাদ্রাসা রেজাল্টটা বাইর করব তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এইখানে এখানে একটা কোড দেয়া আছে ওয়ান বাই ফাইভ ফোর এইট এই কোডটা লাগবে সো আপনাদের যেই হচ্ছে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডের হচ্ছে এই কোড নাম্বারটা আপনাদের মাদ্রাসার কোড নাম্বারটা আপনাকে খেয়াল করতে হবে ঠিক আছে সো আমি ভাবলাম যে আপনাদের হচ্ছে মাদ্রাসার কোড নাম্বারটা বাইর করা হয়ে গেছে এখন আমরা দেখব কিভাবে মাদ্রাসা ওয়ারি হচ্ছে রেজাল্ট দেখতে হয় ওকে সো রেজাল্ট দেখার জন্য মোবাইল কিংবা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে যাইতে হবে যাওয়ার পর এখানে লিখতে হবে হ্যাঁ লিখতে হবে ব্যাফাক রেজাল্ট ডাব্লু এফ এ কিউ এফ এ কিউ ওয়াফাক রেজাল্ট লিখে আমরা ইন্টার করবো হ্যাঁ ইন্টার করার পর একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটটাতে আমরা ভিতরে সুন্দর করে চলে যাবো ওকে সো ওয়েবসাইটটার ভিতরে আসার পর দেখতে পাচ্ছি না ওয়েবসাইটটা আমাদের ওপেন হচ্ছে না কিন্তু কিছু সময় পর কিন্তু ওয়েবসাইটটা আমাদের ওপেন হবে না ওপেন হলে আমরা রিফ্রেশ দিব তো ওপেন কেন হচ্ছে না দিস সাইট ক্যাক বি রিস্ট এটা আসার কারণ হচ্ছে যে এই বর্তমানে কিন্তু বর্তমানে এই সাইটের সার্ভারটা কিন্তু বিজি সবাই রেজাল্ট দেখতে অনেক কাহিনি ঠিক আছে তার জন্য সার্ভারটা বিজি তো এমন হচ্ছে প্রথম পেজটা আসবে আমি একটু জুম করলাম দেখো তারপর এইখান থেকে ব্যক্তিগত ফলাফল দেখলে ব্যক্তিগততে যাবেন যাওয়ার পর এগুলা হচ্ছে ফিল আপ করবেন তারপর তাহলে আপনার ব্যক্তিগত রেজাল্টটা দেখতে পাবেন তো ব্যক্তিগত রেজাল্ট দেখার লিঙ্ক কিন্তু আমাদের প্রথম কমেন্টে দেওয়া আছে দেখে নিবা ওকে তো আমরা যেহেতু মাদ্রাসা আর এই ফলাফলটা দেখবো তো আমরা মাদ্রাসা ওয়ারিফল এই জায়গায় একটা ক্লিক করে দিব হ্যাঁ সো আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার বলতেছে দিস সাইট কান্ট বিরিজ আসলে হচ্ছে এই সাইট মানে ওয়েবসাইটটা দিয়ে প্রচুর রেজাল্ট দেখা হচ্ছে তোমাদের ইদানিং রেজাল্ট পাবলিক হয়েছে যার কারণে হচ্ছে এই ওয়েবসাইটটার সার্ভারটা জেম হয়ে গেছে হ্যাঁ সো আমরা এটা সুন্দর করে হচ্ছে রিফ্রেশ দিব রিফ্রেশ না নিলে আমরা আবার বেঁকে আসে মাদ্রাসা ওয়ারি ফলাফল এখানে হচ্ছে আমরা একটা ক্লিক দিব ঠিক আছে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা আসেনি তো কয়েকবার ট্রাই করতে হবে করার কিছু নাই হ্যাঁ তো কয়েকবার ট্রাই করতে হবে মাদ্রাসা মাদ্রাসা ওয়ারি রেজাল্ট দেখার জন্য ওইখানে ক্লিক করে আমরা হচ্ছে রিফ্রেশ করব তো সুপ্রিয় সকল শিক্ষার্থী তো আমরা কয়েকবার ট্রাই করলাম তো করার পর কিন্তু আমাদের এই পেজটা চলে আসছে তো এইখান থেকে দেখতে পাচ্ছ মাদ্রাসা ওয়ারি ফলাফল তো এখানে সন নির্বাচন করুন এখানে ক্লিক করে এই যে দু হাজার বাইশ সিলেক্ট করবো আমরা তারপর মারহালা নির্বাচন করুন এখানে হচ্ছে মারহালা তো তোমাদের কে কোন বিভাগ নিয়ে হচ্ছে পড়াশোনা করছো সেটা সিলেক্ট করতে হবে তো এখানে আমি হচ্ছে ফজিলত বিভাগটা দেখবো তো এখানে আমি হচ্ছে সিলেক্ট করলাম তারপর দেখতে পাচ্ছ ইলহাক নাম্বার ইংরেজিতে লিখতে বলছে ইলহাক নাম্বার আমাদেরকে হচ্ছে ইংরেজিতে লিখতে বলছে অর্থাৎ মাদ্রাসার যে কোড নাম্বারটা এটা হচ্ছে ইংরেজিতে লিখতে হবে ওকে এবং মহিলার ক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু হ্যাঁ ম এর পরিবর্তে জি লিখতে হবে ঠিক আছে মহিলাদের যখন আমরা এই যে দেখো এইটা দেখাই তো এইটা হচ্ছে তোমাদের পুরুষ একটা মাদ্রাসা তো তোমাদের হচ্ছে যখন মহিলাদের কমি মাদ্রাসার রেজাল্ট আমরা দেখবো তখন কিন্তু আমাদের হচ্ছে কী এইখানে দেখতে হচ্ছে ওয়ান বাই ফাইভ ফোর এইট এটার আগে হচ্ছে এটার আগে কিন্তু আমাদের এখানে মো লেখা থাকে মো তারপরে একটা হচ্ছে হাইফেন তারপরে এক বাই পাঁচ চার আট লিখে থাকে তো ওইটাই বলছে যে যদি আমরা মহিলা মাদ্রাসা দেখতে চাই তাহলে হচ্ছে মো লিখতে হবে হ্যাঁ তো আমরা যেহেতু পুরুষ মাদ্রাসা লিখবো তো আমি আমি দেখাচ্ছি মহিলা মাদ্রাসাটা কিভাবে লিখবেন মহিলা মাদ্রাসা তোমাদেরকে হচ্ছে মো তো লিখা যাবে না তো মোয়ের পরিবর্তে আমাদেরকে জি লিখতে হবে জি লিখে তারপর হাইফেন দিয়ে তারপর কিন্তু আমাদেরকে ওয়ান বাই হ্যাঁ ফাইভ ফোর এইট যেটা হবে সেটা লিখতে হবে লিখে সাবমিট করলে কিন্তু মহিলা মাদ্রাসার রেজাল্ট দেখা দিবে ওকে সো মহিলা মাদ্রাসার কোড তো আমরা হচ্ছে মহিলা মাদ্রাসার রেজাল্ট দেখব না সো আমরা যেহেতু পুরুষ মাদ্রাসার রেজাল্ট দেখবো তো আমাদের হচ্ছে পুরুষ মাদ্রাসার কোডটা আমি প্রথমে তোমাদেরকে এটা দেখাইছি এখানে দেখো এক বাই পাঁচ চার আট তো এই কোডটা হচ্ছে এখানে আমি সুন্দর করে বসাইছি বসানোর পর সাবমিট বাটনে একটা ক্লিক দিবো হ্যাঁ তো সাবমিট বাটনে ক্লিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ দিস সাইট কান্ট তো বুঝতে পারতেছো যে সাইটটার কী অবস্থা সার্ভার প্রবলেম তো নো প্রবলেম তো আমরা বেশ কয়েকবার ট্রাই করবো দেখো সাবমিট দিলাম আমি তো বেশ কয়েকবার ট্রাই করলে আমাদের কিন্তু মাদ্রাসা ওয়ারি রেজাল্টটা কিন্তু আমাদের সামনে চলে আসবে সো দেখতে পাচ্ছ আমাদের সামনে হচ্ছে মাদ্রাসা ওয়াইজ মানে মাদ্রাসা ওয়াইজ রেজাল্টটা চলে আসছে তো আমি একটু জুম করে নিই সো জুম করে নেওয়ার ফলে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের মারহালাটা দেখাচ্ছে এবং হচ্ছে আমরা যেই মাদ্রাসা রেজাল্টটা আমি চাইছি সেই মাদ্রাসা রেজাল্টটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে সো এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার্থীর নেমগুলো দেয়া আছে এবং এখানে হচ্ছে তাই ফজিলতের যে সাবজেক্টগুলো মিসকা ছরিফ বাইহাকি হাকি হ্যাঁ সরহুল আকায়েদ মিসকা দ্বিতীয় হৃদয়া তৃতীয় হৃদয়া চতুর্থ নখ বা তাহরিক তো প্রত্যেকটা সাবজেক্টে কে কত নাম্বার পাইছে এবং তাদের মোট নাম্বার কত এইখানে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এবং বিভাগটা দেখা যাচ্ছে যে সাতশো চার নাম্বার পাইলে কোন বিভাগ মুমতাজ বিভাগ চারশো পঁয়ষট্টি পাইলে দেখো দেখ জিদ্দান বিভাগ এগুলো হচ্ছে প্রত্যেকটা বিভাগ কিন্তু দেওয়া আছে শুধু যা হ্যাঁ সরি এবং পাঁচশো তেত্রিশ পাইলে যা জিদ্দান বিভাগ তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিভাগ দেওয়া আছে এবং এইখানে মেধা তালিকা সো এই মাদ্রাসা থেকে কার নাম মেধা তালিকাতে আসছে আমরা দেখি এই মাদ্রাসা থেকে এই যে দেখতে পাচ্ছ মেধা তারিখে এক নম্বরে আসছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছো মোহাম্মদ আল আমিন মোহাম্মদ আল আমিন হচ্ছে সাতশো সাতষট্টি পাইছে হ্যাঁ ঠিক আছে সাতশো সাতষট্টি পায়ে তিনি হচ্ছে মুমতাজ বিভাগ উত্তীর্ণ হয়েছে এবং হচ্ছে এক নম্বর মেধা তালিকায় আসছে হ্যাঁ এবং এই মাদ্রাসা থেকে আরেকটা মেধা আসছে আঠেরো নম্বর মেধাতালিকা তো এটা দেখতে পাচ্ছ মুইনুল ইসলাম উনি হচ্ছে সাতশো চল্লিশ কিন্তু হচ্ছে মুমতাজ বিভাগ থেকে আঠারো নম্বর মেধা তালিকায় আসছে তো এইভাবে আপনারা আপনাদের নিজের মাদ্রাসা রেজাল্টটা মাদ্রাসা ওয়ারই দেখতে পারেন তো এটা চাইলে আপনি প্রিন্টও করতে পারেন প্রিন্ট কীভাবে করবেন এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করবেন হ্যাঁ প্রত্যেকটা সিলেক্ট করবেন দেখেন করার পর কন্ট্রোল দিবেন হ্যাঁ দেখেন কন্ট্রোল ফি যখন দিবেন দেওয়ার পর আপনাদের সামনে এই যে মাদ্রাসা ওয়ারে রেজাল্টটা চলে আসলো এইখান থেকে আপনি চাইলে দেখতে পাচ্ছেন পেস পেজ থেকে হচ্ছে আপনি অল পেজ দিবেন এবং এই যে ল্যান্ডস্কিপ চাইলে ল্যান্ডস্কিপ দেখেন এই যে দেখেন সুন্দর করে ল্যান্ডস্কিপের রেজাল্ট চলে আসলো হ্যাঁ এবং চাইলে হচ্ছে আমার যেহেতু এখানে প্রিন্টার নাই আর তার জন্য আমি দেখতেছিলাম দেখো এখানে হচ্ছে আমরা চাইলে এ ফোর সাইজের পেপার সাইজ দিতে পারি ঠিক আছে এই যে মার্জিন দিতে পারি হ্যাঁ কোনো মার্জিন লাগবে না হ্যাঁ প্রত্যেকটা আমাদের যেমন দরকার ঠিক আছে তেমন দিয়ে আমরা কিন্তু দেখো এখানে লিগেল পেজ আছে প্রত্যেকটা পেজ যে পেজেই আমরা নেই না কেন ঠিক আছে দেখো এ ফোর আছে এ ফাইভ আছে হ্যাঁ লেটার পেজ আছে তো এই পেজ আমরা চাইলে হচ্ছে এটা প্রিন্ট করে ফেলতে পারবো সো যেহেতু আমার এইখানে প্রিন্টার নাই তো আমি এটা হচ্ছে আমার ডেস্কটপে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবো পরবর্তীতে কম্পিউটারের দোকান থেকে এটা প্রিন্ট করতে পারবো তো আপনারা এইভাবে সেইম কাজগুলো করবেন হ্যাঁ সো যদি আমাদের এই ভিডিওটা আপনাদের সত্যিকারে উপকার হয়ে থাকে তাহলে হচ্ছে অবশ্যই লাইক করতে ভুলবেন না ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম